35 বছরে বাম রাজত্বে মজলিশপুর সহ সারা রাজ্যে কয়েক শত কংগ্রেস কর্মী খুন হয়েছেন। বিরোধী দল করার অপরাধে বহু কর্মীর বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ব্যতিক্রম ছিল না মজলিশপুর বিধানসভা কেন্দ্র। প্রতিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর মজলিশপুর বিধানসভা কেন্দ্রে বেছে বেছে সেই সময় কংগ্রেস কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো। আজ সেই সব কথা ভুলে গিয়ে কংগ্রেস নেতারা সিপিএম এর সাথে মিশে গেছেন। তারা একসাথে মিলে ভোটে প্রার্থী দাঁড় করিয়েছেন। এই অশুভ জোটকে প্রত্যাখ্যান করে আগামী দিনে মজলিশপুর বিধানসভা কেন্দ্র সহ সারা রাজ্যের সার্বিক উন্নয়নে প্রবাহ ধরে রাখতে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে হবে। ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে গণদেবতার কাছে শুক্রবার আহ্বান রাখলেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে জিরানিয়ায় বাজারে আয়োজিত একটা যোগদান সভায় এদিন অংশ নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সিপিএম দল ছেড়ে আসা 117টি পরিবারের মোট 404 জন ভোটারকে ভারতীয় জনতা পার্টিতে এদিন স্বাগত জানান বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজকে সেই কংগ্রেস নেতৃত্বরা আবার সিপিএম কে সঙ্গে নিয়ে তারা ভর করতে চাইছেন, বিজেপিকে পরাজিত করতে চাইছেন। তাই প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, 19 তারিখ লোকসভার ভোট, সেই লোকসভা ভোটে আপনারা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জয়ী করবেন বিপুল ভোটে। সময়ের অপেক্ষা, মার্জিন কত হবে সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। এই মজলিশপুর আসন থেকে আমরা কথা দিয়েছি, আমরা সাংগঠনিক ভাবে 20,000 বেশি ভোটের ব্যবধানে আমরা বিপ্লব দেবকে জয়ী করব। গত লোকসভা নির্বাচনে আমরা প্রতিমা ভূমিকে 14,500 ভোটের ব্যবধানে জয়ী করেছিলাম। এবারকার নির্বাচনে দীপ্রাম আমাদের সঙ্গে রয়েছে, তাই আমাদের লড়াই আরো সুশৃঙ্খল হবে, আমাদের লড়াই আরো সুদৃঢ় হবে। আমাদের লড়াই এই সিপিআইএম এবং কংগ্রেসের অশুভ জোটের বিরুদ্ধে আরো শক্তিশালী হবে। তাই 20,000 বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী করব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। আমরা পারব তো? সবাই বলুন, আমরা পারব তো? যারা নতুন যোগদান করেছেন আপনাদের মনে কোনো সন্দেহ? 20,000 ভোটের ব্যবধানে বিপ্লব দেবকে জয়ী করতে হবে। এবং আজ থেকে দায়িত্ব নিয়ে প্রতি বুথে বুথে আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে আমাদের কাজ করতে হবে। প্রতিটি মানুষকে বোঝাতে হবে কেন পদ্মফুল চিহ্নে ভারতীয় জনতা পার্টিকে আমাদের জয়ী করতে হবে। বন্ধুরা, যারা সংখ্যালঘু বংশের মানুষ রয়েছে, এদিনের সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী আরো বলেন, যে কোনো রাজ্য বা দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সর্বত্র শান্তির পরিবেশ বিরাজ করবে। ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসার পর গ্রাম পাহাড়ে আইন শৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর কোনো রাজনৈতিক খুনের ঘটনা ঘটে না, এখন মন্ত্রী বিধায়করা খুন হন না। অথচ এর আগে আমরা দেখেছি যে কিভাবে একটি অংশ রাজ্যের শান্তি বিনষ্ট করার জন্য কাজ করেছে। মানুষ এটা চায় না, তারা চায় শান্তিতে বসবাস করতে। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সার্বিক উন্নয়নই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একমাত্র লক্ষ্য। যা প্রেসছেন খোলা মন নিয়ে আসছেন আমরা বিশ্বাস করি, এবং ভারতীয় জনতা পার্টির পরিবারে আপনারা সদস্য হয়েছেন, আপনাদের চলার প্রতি আপনারা উপলব্ধি করবেন যে বিগত দল যেটার সঙ্গে আপনারা ছিলেন তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির দলের কি ফারাক হয়েছে। আমাদের চিন্তাভাবনা, আমাদের মানসিকতা, আমাদের মানুষকে ভালোবাসার যে চেতনা সেটাকে সঙ্গে নিয়েই আমরা প্রত্যেকে মিলে একটা সুন্দর মজলিশপুর আমরা গড়ব আগামী দিনে। সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে সেটাই আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাব। উন্নয়নের নিরিখে মানুষ ভোট প্রদান করবে। গণতন্ত্রের এটাই সিস্টেম যে জনগণ ধারক বাহক হিসেবে কাজ করবে। সরকার ভালো কাজ করলে সরকারকে পুনরায় আবার ক্ষমতায় আনবে, আর সরকার যদি কাজ করতে না পারে মানুষ সরকারকে পাল্টে ফেলবে, নতুন সরকারকে গঠন করবে। আমরা বিগত দিনে ভালো কাজ করেছি, তাই 2023 সালে আবার আমরা পুনরায় সরকারে প্রতিষ্ঠিত হতে পেরেছি। এই জিরানিয়া অঞ্চলে এমন অনেক বুথ যেখানে বিগত 4-5টি নির্বাচন বিরোধী দল পিছিয়ে পড়েছিল, কখনো সেখান থেকে সিপিআইএম এর বেশি ভোট পায়নি, কিন্তু এবারকার নির্বাচনে এমন অনেক ভোট রয়েছে। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফটিকেরায় বিধানসভার
পশ্চিম মশাউলি গ্রামেও এক দলীয় যোগদান সভার আয়োজন করা হয়েছিল শুক্রবার। সিপিএম এর প্রাক্তন পঞ্চায়েত সদস্যসহ 40 পরিবারের মোট 146 জন ভোটার এদিন যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানিয়েছেন ফটিকরায়ের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।